আদিবাসী যৌথ মঞ্চের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রশাসন ভবনের সামনে হুল দিবস পালন করা হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী যৌথ মঞ্চের জেলা সভাপতি সুনীল বাগওয়ার সহ অন্যান্য আদিবাসী নেতৃত্ব। রাইজিং শ্রদ্ধা ও স্মরণের সাথে হলো হুল দিবস পালন। আদিবাসী নেতৃত্বরা জানা যায় 1855 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকায় আদিবাসীরা ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল এবং সেই আন্দোলন আদিবাসী সমাজে প্রচুর মহিলা পুরুষের মৃত্যু হয়। তাদের আত্মার শান্তি কামনায় এদিন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সামনে হলো কাজের তহ করা হচ্ছে। কেন করা হচ্ছে? এটা দক্ষিণ দিনাজপুর আদিবাসী যৌথ মঞ্চের উদ্যোগে। তো আজকে আপনারা জানেন যে 1855 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ এবং বিহারের বর্তমান বিহারের ঘগড়াটিহিতে যে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল, সেই বিদ্রোহ আজকে থেকে 30 জুন থেকে সূচনা হয়েছিল। সেই দিন থেকে আমরা স্মরণ রাখবার জন্য এবং সাঁওতাল বিদ্রোহে প্রচুর আমাদের বীর শহীদ নাম জানা অজানা অনেক শহীদরা রক্তের বিনিময়ে আজকের এই সেই সমস্ত বীর শহীদের প্রতি শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম বা কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যে কিন্তু আজকের এই হুল দিবস আমরা পালন কাদের তরফে করা হচ্ছে। এটা দক্ষিণ দিনাজপুর আদিবাসী মঞ্চ। আপনার নাম? আমার নাম সুনীল বাগ। কি পদে আছেন? আমি যৌথ মঞ্চের প্রেসিডেন্ট।